পশ্চিমাদের বিরুদ্ধে নতুন কৌশলে এগোচ্ছেন পুতিন এবং এরদোয়ান। সুইডেনকে ন্যাটোর সদস্যপদ পেতে তুরস্কের সমর্থন দেওয়ার পিছনে এরদোয়ান এবং পুতিনের দুদেশীয় কৌশল রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। সুইডেন ন্যাটোতে যুক্ত হলে তাতে রাশিয়ার তেমন কোনো ক্ষতি নেই, কিন্তু বিপরীতে যদি তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হতে পারে তাতে তুরস্ক এবং রাশিয়া উভয়েরই লাভ। মূলত তুরস্ক ন্যাটোতে থাকায় রাশিয়া যেভাবে সুবিধা পাচ্ছে ঠিক একইভাবে বা তা থেকেও বেশি সুবিধা পাবে তুরস্ক যদি ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে পারে। তুরস্ক যদি ইউরোপীয় ইউনিয়নে একবার ঢুকে পড়ে তাহলে ইউরোপীয় ইউনিয়নের জন্য রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কঠিন হবেই, ঠিক যেভাবে এখন সহজেই রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে। বিষয়টি পরিষ্কার করতে বর্তমানে ন্যাটো পরিস্থিতির সাথে তুলনা করা যেতে পারে। ন্যাটো এখন চাইলেই রাশিয়ার বিরুদ্ধে সব পদক্ষেপ নিতে পারছে না, কারণ তুরস্কের ভেটো থাকে। এজন্য পশ্চিম অনেক রাজনীতিবিদ তুরস্ক এবং এরদোয়ানকে ন্যাটোর মধ্যে থাকা পুতিনের ভাইরাস বলেই আখ্যা দেন। তুরস্কের এই অবস্থানের কারণেই ন্যাটো সরাসরি ইউক্রেনকে সাহায্য করতে পারছে না, বরং পরোক্ষভাবে কিংবা এককভাবে বিভিন্ন দেশ সাহায্য করছে। এখন তুরস্ক যদি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারে তাহলে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে সমস্যায় পড়বে তুরস্কের কারণেই। প্রশ্ন হতেই পারে এতে তুরস্কে কী লাভ? ইউরোপীয় ইউনিয়ন একটি বাণিজ্যিক জোট, আর তুরস্কের সাথে রাশিয়ার বাণিজ্যের পরিমাণটাও বিশাল। এমনকি বর্তমানেও তুরস্ককে ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ রাশিয়ার তেল গ্যাস কিনছে। এদিকে আরও একটি বড় বিষয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে আমেরিকা এবং ব্রিটেন নেই, বরং এই জোটের প্রধান দুই দেশ হচ্ছে ফ্রান্স এবং জার্মানি। তুরস্ক এই জোটে ঢুকলে তুরস্কও ফ্রান্স বা জার্মানির মতো জোটের সবথেকে প্রভাবশালী দেশে পরিণত হবে। তাই সুইডেনকে ন্যাটোতে পাঠানোর বিপরীতে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়াটা অনেক বেশি সুবিধাজনক রাশিয়া এবং তুরস্কের জন্য। এদিকে সুইডেন ন্যাটোতে যোগ দিল কিনা তা নিয়ে রাশিয়া মাথা ব্যথার কিছুই নেই, কারণ সুইডেনের সাথে রাশিয়া কোনো সীমান্ত নেই। বরং এর আগে ন্যাটোতে যোগ দেওয়া ফিনল্যান্ডের সাথে রাশিয়া বিশাল সীমান্ত রয়েছে। তাই ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়াতে যেখানে রাশিয়া তেমন গুরুত্বই দেয়নি সেখানে সুইডেনের ব্যাপারে রাশিয়ার গুরুত্ব আরও কম হবে, এটাই স্বাভাবিক। আর তাছাড়াও সুইডেন খুব বেশি শক্তিশালী দেশও নয়। যে রাশিয়া একাই ন্যাটো 32টি দেশের বিরুদ্ধে হুমকি হিসেবে দাঁড়িয়ে আছে তার জন্য আরেকটি নতুন সদস্য তেমন কিছুই না। সহজভাবে বললে সুইডেন ন্যাটোতে যোগ দেওয়াতে ন্যাটোর শক্তি পূর্বের শক্তির 32 ভাগের এক ভাগ বালো। প্রিয় দর্শক, তুরস্কে সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার বিপরীতে নিজের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি এরদোয়ান পুতিনের সঙ্গে বেইমানি করছেন, নাকি এটি তাদের নতুন একটি কৌশল? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।